মানিকম সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে চৈত্র শুক্ল প্রতিপদার রাষ্ট্রীয় হিন্দু নববর্ষ উৎসব পালিত হয়ে যাই। মুখ্য অতিথি ভাবে অবসরপ্রাপ্ত কর্নেল শ্রীযুক্ত ক্ষেত্রমোহন মহাপাত্র মা ভারতী নিকটরে প্রদীপ প্রজ্বলন করে উৎসবক উদ্ঘাটন করে। বিদ্যালয় পরিচালনা সমিতির সম্পাদক শ্রীযুক্ত ভবেন্দ্র কুমার রাউত স্বাগত অভিভাষণ রাখিবা বেড়ে বিদ্যালয়ের প্রধান আচার্য শ্রীযুক্ত পূর্জিত মুনি অতিথি মানকর পরিচয় প্রদান করে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী মানে সাহসর সহিত দেশ মাতৃকার সেবা করিবা পাই আগেই আসিবাকু মুখ্য অতিথি আহ্বান দেইথিলে। এই অবসরের বিদ্যালয়ের ছাত্রছাত্রী মানে ভজন দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। ছাত্রছাত্রী মানে রাষ্ট্রীয় নববর্ষক স্বাগত করে বৃক্ষরোপণ করে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী মধ্যে রঙ্গোলি শঙ্খনাদ ও নববর্ষর অভিনন্দন পত্র প্রস্তুতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। শেষে বন্দে মাতরম গান করে উৎসবক সমাপ্ত করা যাই। বিদ্যালয়ের সমস্ত গুরুজী গুরুমা সেবক সেবিকা অভিভাবক অভিভাবিকা পরিচালনা সমিতির সদস্য মানক সহযোগে উৎসবটি সফল হয়েছিল।